কিন্তু বড় এটা শাসনকারী শাসনকারী জাতি নহয় ইয়াত 100% ফেইলাৰ হিমন্ত বিশ্বয়ে যি এক আনিছে সেই একটো বৃক্ষ মতাবাদী এক হৈছে এই বৃক্ষ মতাবাদী এক অসমত যোৱা 21 বছৰে স্কুল প্ৰভিঞ্চিয়েলাইজ হোৱা নাই আজি যদি প্ৰভিঞ্চিয়েলাইজৰ নীতি আনিছে সব স্কুল প্ৰভিঞ্চিয়েলাইজ হ'ব লাগিছিল ভাৰত চৰকাৰৰ আইনে কি কৈছে 6 বছৰৰ পৰা 14 বছৰৰ ল'ৰা ছোৱালী ফ্ৰী এণ্ড কম্পালচৰী এডুকেশ্যন পাবই লাগিব হিমন্ত বিশ্ব কোন হয় 10 বছৰ সীমাৰেখা বান্ধি পেলাই স্কুল প্ৰভিঞ্চিয়েলাইজ কৰিব কোন হয় আইন জানে নে নাজানে সি মানে বিৰাট জানাৰ নিচিনা দেখাই পেলাই আইন বনাইছে কিন্তু তেখেতে জানে নে নাজানে কেন্দ্র সরকারে কি কয়ে আছে 6 বছৰৰ পৰা 14 বছৰৰ লড়া ছড়ি ফ্রি এন্ড কম্পালসরি এডুকেশন পাব লাগিব এই কারণে আমি পিআইএল কেস দিছো আর ক্ষমা খুঁজিব লাগা হয়েছে অসম সরকারে এপসু আমি কিতাব নপোয়ার কারণে পিআইএল কেস দিছো স্কুল প্রভিন্সিয়ালাইজ নকরার কারণে পিআইএল কেস দি আছো আমি হাত সারি না যায় 2008-09 বছৰত 150 জন বড় মানুহ মারিছে তরুণ গগৈ এদিন নহয় এদিন কাঠগড়াত ছিয়া দিব লাগিব হাইকোর্ট সুপ্রিম কোর্ট কাঠগড়াত উঠিব লাগিব 150 জন মানুহ মারি সারি যাব নোৱাৰে আমি এৰি নিদিও আৰু আমাক যি বৈষম্যতা কৰিছে ইয়াৰ কোনো সারি না যায় মই ইয়াৰ ওপৰত ক'ব বিচাৰো কিন্তু ভূপেন্দা গুচি গ'ল আমি দুখ আমাৰো দুখ লাগিছে আমি নিখিল বড়ো ছাত্ৰ সন্থাৰ কেন্দ্ৰ কমিটিৰ হৈ আমি যাই পেলাই ভূপেন্দাৰ যি গতিটো আনিছিলে আমি নিজে যাই তাতে আমি সন্মান জনাইছো আৰু আমাৰ যিবোৰ ডিষ্ট্ৰিক্ট আছে আমি সকলো ঠাইত ভূপেন্দাক সন্মান জনাইছো জুবিন গাৰ্গে কি কৰিছে কি কৰা নাই তাৰ ব্যক্তিগত কথা কিন্তু আমি নিবিচাৰো ভূপেন্দাৰ নিচিনা এজন ব্যক্তিক কোনোবা অসন্মান কৰিব এইটো আমি নিবিচাৰো আজি এই ৰাজ্যত ভূপেন্দাৰ নিচিনা এটা ব্যক্তি এইটো অতিকৈ প্ৰয়োজন আছিল কিন্তু ভূপেন্দা আমাৰ মাজৰ পৰা হেৰাই গ'ল আমি দুখ কৰোঁ বড়ো সমাজে দুখ কৰে আৰু ভূপেন্দাক লৈ পেলাই কোনোবা অসন্মান কৰিব এইটো আমি কেতিয়াও নিবিচাৰোগত কথা কিয়ৰ কাৰণে কি কৰিলে মই নাজানো জুবিনে কি কৰিছে কি কৰা নাই মই এইটো নাজানো মই দেখিবলৈ পোৱা নাই কিন্তু ভূপেন্দাক লৈ পেলাই তেনেকুৱা কিবা এটা অবাঞ্চিত ঘটনা হোৱাটো আমি নিবিচাৰোঁ চাইকেল ৰেলী শংকচৰ পৰা আৰম্ভ কৰিছোঁ আৰু প্ৰথমবাৰৰ কাৰণে এইটো ঠেলা মৰাত সমাপ্ত হ'ব দ্বিতীয় চাইকেল ৰেলী আমাৰ চদিয়াৰ পৰা আৰম্ভ হ'ব এই চাইকেল ৰেলী বিশেষকৈ আজি ল'বলগীয়া এইকাৰণতে হৈছে যে আমাৰ যি দুটা চুক্তি হৈ গ'ল বড়ো চুক্তি এই বড়ো চুক্তিয়ে আমাৰ যিখিনি সমস্যা আছিল এইটো সমাধান কৰিব পৰা নাই আমাৰ ভাষা সংস্কৃতি আমাৰ অস্তিত্ব জীয়াই ৰখাৰ যি কথা আছিলে এই চুক্তিয়ে আমাক দিব পৰা নাই ইয়াৰ লগতে আমাৰ ভূমিৰ যি সুৰক্ষা ইয়াৰ লগতে আমাৰ যি জীৱনৰ নিৰাপত্তা এই দুটা চুক্তিয়ে আমাক কেতিয়াও দিব পৰা নাই অসম চৰকাৰ এতিয়াও বৈষম্যতাবাদী এটা মনোভাৱ লৈ চৰকাৰ চলাই আছে আমাৰ শিক্ষা অনুষ্ঠানবিলাক চোৱা নাই আমাৰ জীৱনৰ নিৰাপত্তা দিয়া নাই আমাৰ ভূমিৰ নিৰাপত্তা দিয়া নাই এইকাৰণে আমি পুনৰ বড়োলেণ্ডৰ আন্দোলন আজি কৰিবলৈ বাধ্য হৈছে আমাৰ সাংবিধানিক অধিকাৰ আছে সংবিধানৰ অধিকাৰ আমাক লাগিবই আমাৰ সংবিধানত লিখা আছে যে আমাৰ নিৰাপত্তা আমি পাবই লাগিব তো এইকাৰণে আজি যি অসম চৰকাৰৰ মনোভাৱ এই ইয়াত আমি বাধ্য হৈছোঁ পুনৰ ৰাজপথত ওলাবৰ কাৰণে বড়োসকলে জাতি হিচাপে জীয়াই থাকিব বিচাৰে আমি নিজৰ চিনাকি লৈ জীয়াই থাকিব বিচাৰোঁ আৰু এই ক্ষেত্ৰত অসম চৰকাৰে 1 ইঞ্চিত আমাক কোনো পদক্ষেপ মানে আমাৰ দুখত কোনো সহায় কৰা নাই চ' এইকাৰণে আজি নিখিল বড়ো ছাত্ৰ সন্থাই কেন্দ্ৰীয় চৰকাৰৰ যি দুমুখীয়া নীতি কেন্দ্ৰীয় চৰকাৰে কেতিয়াও কোৱা নাই যে বড়োসকলক বদলেন দিব নোৱাৰে বদলেন নহ'ব এই কথা কেতিয়াও কোৱা নাই কিন্তু তেখেতসকলে কৈছে আমাৰ হাতত নীতি নাই পৃথক ৰাজ্যৰ নীতি নাই পৃথক ৰাজ্য গঠন কৰাৰ নীতি নাই আমাৰ আগত তেনেকুৱা কয় কিন্তু তেখেতসকলে পৃথক ৰাজ্য গঠন কৰি দিয়ে আজি 1953 পৰা ফাৰ্ষ্ট ষ্টেট ৰিঅৰ্গেনাইজেশ্যন কমিশ্যনৰ পৰা এতিয়ালৈকে ভাৰতৰ 14খন ৰাজ্য গঠন কৰি দিলে কিন্তু আমি 40 বছৰ দাবীয়ে কৰি থাকিলোঁ আমাক আন্দোলন পৃথক ৰাজ্য তেখেতসকলে গঠন কৰি নিদিলে এইবেৰি তেখেতসকলে তেলেংগানা গঠন কৰাৰ প্ৰচেছ কৰিছে চিক চিডিউল দিছে চুৰৰ নিচিনা আহি পেলাই চিদাম্বৰমে দাৰ্জিলিঙত চিক চিডিউল দি পেলাই পলাই গৈছে ইয়াৰ পিছত আজি ভাবিছে সি ভুলতে কৈ ল'লে
যে 2009 সনের তেলেঙ্গানার দাবিটো আমি গ্রহণ করিল। এটা রাজনৈতিকভাবে তেখেতে ট্রেবট পড়িছে, ভাবিছে যে তেলেঙ্গানা দি পেলাই ইলেকশন খেলিম না তেলেঙ্গানা নেদি পেলাই ইলেকশন খেলিম। 2014 ইলেকশনটো লৈ ভয় করেছে। এটা আমি সকিয়াই দিব ওলাইছো যে তেলেঙ্গানা দি পেলাই ইলেকশন খেলক, কিন্তু কংগ্রেসক হারাওয়ার দায়িত্ব আমি লম, যে তেখেত কংগ্রেসক ইউপিএ সরকারক হারাওয়ার দায়িত্ব আমি লম। কিয়নো আমাক বারে বারে বৈষম্যতা করেছে, কেন্দ্র সরকারে আমাক প্রাপ্য অধিকার দিয়া নাই, নিজের নাগরিকক ঠগাইছে, নিজের নাগরিকক বঞ্চনা করেছে, নিজের নাগরিকর উপর ঠগবাজ করেছে। এইটো আমি কেতিয়াও রেহাই দিয়া নহব। রাহুল গান্ধীর প্রাইম মিনিষ্টার হওয়া সপোন কেতিয়াও দিয়া নহব। বুন্দেলখানত তেখেতে ভোট নাপায়, হরিত প্রদেশত ভোট নাপায়, তেখেতে বদলেন্দত ভোট নাপায়, পৃথক রাজ্য দাবি করে যাক আন্দোলন চলি আছে কোটো তেখেতে ভোট নাপায়, কোরপরা প্রাইম মিনিষ্টার হব। আজি সেই কিলঞ্জিয়া জাতি জনগোষ্ঠীক ন্যায় দিবই লাগিব। তরুণ গগৈয়ে নিজে আমেরিকা কবাত ঘুরি থাকিলে নহব, আমাক নিরাপত্তা দিব লাগিব। যদি নিরাপত্তা দিব নরে আমাক বিদায় দিয়ক, বদলেন দিয়ক, বদলেন দিলে আমার নিরাপত্তা আমি করে লম। আজি আমি সকলক রেসপেক্ট করো, আমি হিংসা করিব বিচরা নাই, আমি অগণতান্ত্রিক কার্যকলাপ করিব বিচরা নাই, আমার আন্দোলন অহিংস, আমি সকলক সম্মান করো। এই দেশ, এই রাজ্য আজি শঙ্করদেবর রাজ্য বলে কয়, আদান পীরর রাজ্য বলে কয়, ইয়াতে সকল জাতি জনগোষ্ঠীক আমি সম্মান করো, কিন্তু আমার অধিকার আমাক লাগিবই। 4000 বছর আমি অসমীয়া ভাষা কলো, আমি বিহু নাচিল, আমি শঙ্করক সেবা করিল, আজি আমার কথাও মানিব লাগিব, আমার বডোফার কথা মানিব লাগিব, আমার উপেন ব্রহ্মর কথা মানিব লাগিব, আমার ভাষা ইয়াতে চলিব লাগিব, আমার সংস্কৃতি ইয়াতে চলিব লাগিব। এই কথার কারণে আমি পুনর বদলের আন্দোলন করেছো। থ্যাংক ইউ, বড় কষ্ট হয়েছে।